দেখতে পাচ্ছেন এখানে একটা মেলার মতো অস্থায়ী স্টল। দুবাইতে শীতের সময় আসলেই তখন শীতের সিজনে বেশ কিছু নির্দিষ্ট জায়গাতে, খোলা জায়গাতে এরকম মেলা বসে, অস্থায়ী দোকানগুলো বসে। পরে শীত চলে গেলে তখন এই দোকানগুলো আর থাকে না। তো এটার নির্দিষ্ট একটা দৈনিক বা মাসিক ভাড়া থাকে বা সাপ্তাহিক ভাড়া থাকে। তো এভাবে যে কেউ লাইসেন্স ছাড়াই এভাবে দোকান নিয়ে বসতে পারে ভাড়া পে করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে, শতাধিক দোকান। কারণ শীতের সময় অনেক ট্যুরিস্ট আসে দুবাইতে এবং প্রচুর ভিড় থাকে, বিজনেস টাইম, অনেক বেচা কেনা হয়। এখন আমি এটার ভিতরে যাব, একটু ঘুরে ঘাড়ে তারপরে বসার দিকে রওনা দেবো। লোকেশনটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন, আমার অপোজিটে। এই যে ওভার ব্রিজটা পার হয়ে এদিকটাতে আসতে হবে, এবং এর সাইডে আছে রিগা এরিয়া, যেখানে আলগুরাইট সেন্টার, এবং তার নিকটে এই মেলাটা। এবং আমি দেখতে পাচ্ছি রিগার ওপাশেও, আলগুরাইট সেন্টার অপোজিটে আর একটা আছে মেলা, একটু পরে ওখানটাতে যাবো।